না তো আজকের ভিডিওটি হলো গাইস যে কিভাবে টিকটক এর আপলোড করা ভিডিও কিভাবে ডিলিট করবে তো চ্যানেলে নতুন হলে বনা চ্যানেল করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো বন্ধুরা এর জন্য তোমরা চলে যাবে টিকটক অ্যাপে তো চলো আসার পর বন্ধুরা তোমরা নিচে দিকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে তোমাদের আপলোড করা সব ভিডিও দেখতে পেয়ে যাবে তো এখান থেকে তোমরা যেই ভিডিওটি ডিলিট করতে চাও তো সেই ভিডিওটাতে ক্লিক করে দিবে তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে নিচে দিকে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম তো এবার বন্ধুরা আমি এদিকে চলে যাব তো চলে আসার পর এখানে যে ডিলিট অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে আবারও ডিলিট অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর বন্ধুরা আমার যে আর কি এই টিকটক ভিডিওটা ডিলিট হয়ে গেল এবার আমি বেঁকে গিয়ে দেখিয়েছি এবার এখানে যে দেখতেই পাচ্ছ আমার যে টিকটক ভিডিওটা আর কি ডিলিট হয়ে গেছে আগে যেই ভিডিওটা ছিল সেটি এখান থেকে চলে গেছে তো এইভাবে আর কি তোমরা তোমাদের যে টিকটকের আপলোড করা ভিডিও ডিলিট করে নিতে পারবে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখন অন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি গাইস তারকে বলছি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।